বাধ্য করা যাবে না, এই কৃষকদের বাধ্য করা যাবে না, এই মধ্যের দুই টাকা তৃণমূল পাবে কি করে, দালাল যদি না থাকে তাহলে তৃণমূল কমিশন পাবে কি করে, তার জন্য আজকে আন্দোলন রয়েছেন এই আইনের ফলে চাল 5 টাকায় বিক্রি হচ্ছে, এবার 15 টাকায় বিক্রি হবে কৃষকের কাছে, আজ আর 45 টাকায় কলকাতার বাজারে বিক্রি হচ্ছে, আসানসোল দুর্গাপুরে বিক্রি হচ্ছে, এবার তার 30 টাকায় বিক্রি হবে, দালালরা সমাপ্ত হতে চলেছে, কৃষকেরও লাভ হবে, মানুষেরও লাভ হবে, দালালদের ক্ষতি হবে, ভোরেরা সর্বস্বান্ত হবে, আর তৃণমূল দলটা উঠে যাবে, আর তার জন্য মাথায় হাত, হায় 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 হায়, তার জন্য বন্ধুগণ ভারতীয় জনতা পার্টির পতাকা আমাদের সমবেত হোক, সঙ্গে যুক্ত হোক, 9727 2942924 2942924 ডায়াল করে সকলকে যুক্ত করুন, আপনার পাড়া প্রতিবেশী সকলকে 9727 ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হন, আগামী ভারতীয় জনতা যুব মোর্চা বাংলা জুড়ে যে দুর্নীতি টেটে দুর্নীতি করেছে, শৌচালয় করে দেবো বলে কাট পাড়ি নিয়েছে, বাড়ি করে দেবো বলে কাট পাড়ি, বন্ধে মাতরম, বন্ধে মাতরম, ভারত মাতা। এরপর আমাদের আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি, লড়াকু নেতা